আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিয়ামউদ্দিন, সোল, দক্ষিণ কোরিয়া থেকে। তো আজকে আমরা যেই জায়গাটিতে আসলাম ওটার নাম হচ্ছে সোল ন্যাশনাল পার্ক। এটা আসলে পার্ক বলতে এটা কাইন্ড অফ চিড়িয়াখানা। তো চুসকের ছুটিতে এটা আসলে এখনো কোরিয়াতে একটা ছুটি চলতেছে যেটার নাম হচ্ছে চুসক। এটা কাইন্ড অফ আমাদের ঈদের মতো। তো আমি এই চুসকের ছুটিতে আমার মামাসহ বের হলাম সোল ন্যাশনাল পার্ক ঘুরতে। তো বিশাল বড় পার্কটি আমরা দেখতেছিলাম। তো পার্কের কিছুক্ষণ পরপর কয়েকটা প্লেসে নানা ধরনের জীবজন্তু, নানা ধরনের বলতে সব ধরনের জীবজন্তুই আমরা দেখছিলাম। তো আসলে পরিবেশটা খুবই সুন্দর এখানে। তো আসলে এটা অনেকটা ডিফারেন্ট বাংলাদেশ থেকে। এখানে খাঁচার ভিতরে এমন একটা পরিবেশ পশু পাখিদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে যেন তাদের মনে যেন না হয় যে ওরা ইয়ার ভিতরে আছে, কোনো খাঁচার মধ্যে আছে আর কি বিষয়টা। আর খুব কাছ থেকে দেখা যায়। আর প্লাস আমার সবচাইতে বেশি যে জিনিসটা ভালো লাগছে ওটার ভিতরের পরিবেশটা। তো সোল ন্যাশনাল পার্ক থেকে আমি বের হওয়ার পরপরই আমি রওনা দিই কোরিয়ার একটা গ্রামের দিকে যেখানে চুসকের অনুষ্ঠানগুলো হয় আর কি। তো এখানে একটা কনসার্ট হইতেছিল মাসকের দিকে। তো হঠাৎ করে গাড়ি থামিয়ে আমরা আসলে এখানে একটা মেলা চলছিল, তো মেলা ঘুরলাম আর এখানে কনসার্টটি উপভোগ করলাম। আসলে এটা কোরিয়ান যত মুরব্বী আছে বৃদ্ধ লোক, ওনাদের অনুষ্ঠান। তো দেখতে পাচ্ছেন ওরা কীভাবে নাচতেছে, সবাই হচ্ছে বৃদ্ধ বৃদ্ধ লোক, এক একজন 60 থেকে 65 প্লাস। আর নানা ধরনের স্টল, তারপর হচ্ছে বাংলাদেশি মেলার মতো, বাণিজ্য মেলার মতো কিছুটা, বাণিজ্য তেমন বড় না, এটা একটা গ্রামের মধ্যে হচ্ছে আর কি। স্টিল অনেক সুন্দর, অনেক ধরনের খাবার, যদিও ম্যাক্সিমামে হারাম, আমরা দেখি শান্তি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক ফেমাস টার্কিশ, ওটা কী বলে, আইসক্রিম, ওনারা দোকানদার বাচ্চাটির সাথে মজা নিতেছে। আসলে মোবাইলে দেখতাম আগে, এখন সরাসরি দেখতেছি। আর এটা হচ্ছে নাগর দোলার মতো কাইন্ড অফ, সবাই দুলতেছে। আর মোটামুটি ভালোই মানুষ, যেহেতু বন্ধের দিন সবাই গ্রামে আসে, তো এই কারণে অনেক গ্রামে অনেক ভিড়, নর্মালি এত মানুষ থাকে না গ্রামের দিকে। তো এই আর কি, নৌকা দেখতে পাচ্ছেন। আর ওই পিছনে একটু সামনে হাঁটলেই দেখতে পাবেন যে এখানে এটা অনেক ফেমাস, আমি দেখতাম আগে টিকটকে, তারপরে ইউটিউব শর্টসে অনেক। আমার অনেক ইচ্ছা ছিল ওটার, বাট অনেক ভিড় ছিল যার কারণে উঠিনি, আমাদের টাইমও খুব কম ছিল। তো এই আর কি, সব মিলিয়ে সময়টা খুব ভালোই কাটলো। জানি না আবার নেক্সট টাইম কবে এই ধরনের একটা টাইম স্পেন্ড করবো। আর এটা এই জিনিসটা খুবই আমার ইন্টারেস্টিং মনে হয়েছে, মানে হচ্ছে অনেক পাহাড়ি অঞ্চল থেকে আসছে, উনি সব ধরনের মিউজিক নিজে নিজেই বাজাইতেছে, অ্যান্ড মানুষদের উপর আনন্দ দিতেছে। প্রথম ছিল মনে হবে যে এটা আসলে রেকর্ডেড, বাট নো, ইটস নট রেকর্ডেড। ওনার আশেপাশে সব ধরনের যন্ত্র, বাদ্যযন্ত্র আছে, ওগুলো দিয়ে উনি এগুলা এই সাউন্ডগুলো তৈরি করে। আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই জিনিসটাই, ওনার অনেক ট্যালেন্টেড মানুষ, পুরো মেলার মধ্যে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে আমার। তো এই আর কি, ভালো থাকবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।